হবিগঞ্জের বাহুবলে সুন্দ্রাটিকি গ্রামে যার শিশু হত্যার ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক শূন্য পড়ে আছে খেলার সেই মাঠ তালা ঝুলছে স্কুলের গেটে ভয়ে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে কোমলমতি শিশুরা ভয় বিরাজ করছে অভিভাবকদের মনেও হবিগঞ্জ প্রতিনিধি সুকান্ত গোপের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মনির শুভ হবিগঞ্জের সুন্দ্রটিকি গ্রাম জুড়ে এখন আতঙ্কের ছাপ ভয় আর নিরাপত্তাহীনতায় গ্রামের মানুষ নিহত চার শিশুর পরিবারে শোক শোকমাতম ঘটকান্ডের ঘটনার পর থেকেই বন্ধ হয়ে গেছে সুন্দ্রাতিকি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিন কয়েক আগেও যেখানে শোনা যেত শিক্ষার্থীদের কোলাহল আজ তা নীরব আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা সহপাঠীকে হারানোর বিরূপ প্রভাব পড়েছে কমলমতি শিশুদের মনে আমরা ভয় ভয় উৎস করে নামাই রইছে এখন আমরা ডর করে বয় করে বাচ্চা যাইতে চাই না খুশ করে নিবো মানসে না মারি লিবো যে মাঠে মৃতদেহ খুঁজে পাওয়া গেছে ভয়ে তাতে খেলা বন্ধ করে দিয়েছে শিশুরা মনির স্মাইল মনির আমরা হত্যার ঘটনার মূল রহস্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার একজনের স্বীকারোক্তি যে সম্পূর্ণ এটা দিয়ে তদন্ত শেষ হয়ে গেল তা আমরা বলবো না হয়তো এর বাইরেও নতুন থাকতে পারে এমন হতে পারে এই ভিতর সে কাউকে বাঁচানোর চেষ্টা করতে পারে গত বারো ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় অপহরণ করা হয় এই চার শিশুকে পাঁচ দিন পর বুধবার সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইসারবিল খালের পাশ থেকে তাদের মাটিচাপা মৃতদেহ খুঁজে পাওয়া যায় সিরাজুম্মনি শুভ নিউজ নাইন ঢাকা